ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, যারা এই 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে এক্স্যাক্ট তোমাদের রেজাল্ট ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তো তোমাদের রেজাল্টে কি কোনো পরিবর্তন আসতে চলেছে? আমরা জানি সাধারণত মাধ্যমিকের রেজাল্ট আগে প্রকাশ হয়, তারপরে হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ। গতানুগতিক ধারায় কিন্তু এটা চলতে থাকে এবং চলছে। তো এই সিস্টেমে কি কোনো পরিবর্তন আসতে পারে? প্রসঙ্গক্রমে তোমাদের জানিয়ে রাখি, মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের ডেট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের ডেট পারিপার্শ্বিক কতকগুলি বর্তমান পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে। একটু তোমরা শেষ পর্যন্ত দেখো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলি যে লোকসভা ভোটের নিঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেছে। 19 এপ্রিল থেকে লোকসভা ভোটের জয়যাত্রা শুরু, আর তার পাশাপাশি 6ই মে তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু গরমের ছুটি পড়ে যাচ্ছে। এই যে গরমের ছুটি, এই যে ভোটের দামামা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপর অনেকটাই প্রভাব ফেলতে চলেছে, বিশেষ করে রেজাল্টের ডেট সংক্রান্ত বিষয় নিয়ে। এছাড়াও একদিকে যেমন এই যে 11-এ নতুন পাঠ্যক্রম চালু হয়েছে, সেমিস্টার ভিত্তিক পাঠ্যক্রম, তো সেই পাঠ্যক্রম তৈরি করতে গেলে অবশ্যই একটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রথম কথা হচ্ছে, যে সকল পাবলিশার্সরা বই লিখবে অথারকে দিয়ে, সেই বইগুলি অবশেষে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাছে পাঠিয়ে দিতে হবে, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বইগুলি পর্যালোচনা করবে, কোথাও ঠিক আছে কোথাও ভুল আছে সেটা ফাইন্ড আউট করে দেবে। একেবারে বইটা নিড অ্যান্ড ক্লিন হলে তারপরে কিন্তু টিভি নাম্বার দেবে, আর এই টিভি নাম্বার পেলে তবে কিন্তু প্রকাশকরা বই ছাপাতে পারবে। ফলে 11-এর যে নতুন পাঠ্যক্রমের সায়েন্স, আর্টস এবং কমার্সের বই অবশেষে আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে অনেকটাই সময় লেগে যেতে পারে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু একটু হলেও বিলম্ব হতে পারে। এছাড়াও লক্ষণীয়ভাবে আমরা এই বছরের জন্য এটাই দেখতে চলেছি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাধ্যমিকের আগে প্রকাশিত হতে পারে। এর একটা অন্যতম কারণ যে উচ্চ মাধ্যমিকের ম্যাক্সিমাম খাতা জমা পড়ে গেছে, অনলাইনে নাম্বার সাবমিট হয়ে গেছে। এর থেকেও আরও একটা জোরালো যুক্তি হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলি, রাজ্য সরকারের পোষিত কলেজগুলি, তারা কিন্তু ভর্তি নেওয়ার সকল্পে তারা বিভিন্ন ধরনের আভ্যন্তরীণ পরীক্ষা অলরেডি নিয়ে নিয়েছে। এছাড়া কমন এন্ট্রান্স বিভিন্ন যে টেস্ট হবে তার জন্যও কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে জাস্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই এই রাজ্যের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদেরকে ইউজি কোর্সে ভর্তি নেওয়া হবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিগুলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের একেবারে দিন, সেই দিনের অপেক্ষায় আছে। তো এইরকমই একটি পরিস্থিতিতে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রসঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রেডিকশন ঘোরাফেরা করছে। এমনকি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি দৈনিক পত্রিকা, তোমরা অবশ্যই জানো, আনন্দবাজার পত্রিকা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের রেজাল্ট নিয়ে কি প্রেডিকশন দিয়েছে, বোর্ড এবং কাউন্সিলের তরফ থেকে যে আভ্যন্তরীণ সংবাদ বা সোর্স থেকে যে তথ্য পেয়েছে আনন্দবাজার পত্রিকা, সেই তথ্যটা তুলে ধরার চেষ্টা করেছে। তো মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে পারে সে বিষয়ে একটু তোমাদেরকে হাইলাইট করি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে 3 ট্রায়ালে কিন্তু নাম্বার দেওয়ার প্রক্রিয়া চলছে। খাতা দেখা শিক্ষক তিনি যতটা সম্ভব নাম্বার দেওয়ার চেষ্টা করেছেন, যে যে জায়গাগুলিতে একটু নাম্বার দিলে ছাত্রের পাস ফেলের বর্ডার লাইন অতিক্রম করতে পারে, মানবিকতার খাতিরে অবশ্যই করে দরদি শিক্ষকরা সেই জায়গাটা, সেই কাজটা করছে। এর পাশাপাশি এই খাতা যখন স্কুলনিয়ারের কাছে গেছে, স্কুলনিয়ারও পর্যবেক্ষণ করে ছাত্রছাত্রীদের পাশের যে সাংক্ষম্য মান, পাশের যে অনুপাত, সেটাকে কিন্তু বাড়িয়েছে। তারপরেও রয়েছে বোর্ড এবং কাউন্সিল। বোর্ড এবং কাউন্সিল পর্যালোচনা করে যদি দেখে অন্যান্য পেপারে ছাত্রছাত্রীদের একটা ভালো রেজাল্ট হয়েছে, জাস্ট কয়েক নাম্বার কিছু নাম্বারের জন্য কোনো পেপারে যদি কোনো ছাত্রের ফেল হয়, সেই জায়গায় থেকে বোর্ড এবং কাউন্সিল প্রতি বছর মানবিকতার পরিচয় দিয়ে ছাত্রছাত্রীদের সেই সাবজেক্টে পাশের জায়গা তৈরি করে দেয়। অবশ্যই করে তোমরা একটা ভালো প্রত্যাশিত রেজাল্ট করবে। তো চলো আনন্দবাজার পত্রিকাতে কি বলা হয়েছে রেজাল্টের ডেট সংক্রান্ত বিষয় নিয়ে। তো এখানে এবিপি আনন্দতে বা অর্থাৎ আনন্দবাজার পত্রিকাতে কি বলা হচ্ছে,
লোকসভা ভোট প্রক্রিয়ার মধ্যেই রাজ্যের দুই বড় পরীক্ষার ফল প্রকাশ। দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা 18 লক্ষ। চলতি বছর 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা, একইভাবে উচ্চ মাধ্যমিক 29 ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা। সাধারণত মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিকের আগে প্রকাশের রেওয়াজ রয়েছে, তার কয়েকদিনের মধ্যে প্রকাশ হয় উচ্চ মাধ্যমিকের। তবে ব্যতিক্রমী ঘটনাও এবছর ঘটতে পারে এবং আগে কয়েক বছরও ঘটেছে। সংসদ সূত্রে খবর, এবছর উচ্চ মাধ্যমিকের 8 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 2500 পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হওয়া বাকি রয়েছে। এ সপ্তাহের মধ্যে সব ফল জমা পড়ে যেতে পারে, সেক্ষেত্রে চলতি বছর এপ্রিলের 3য় সপ্তাহতেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। সংসদ সূত্রে খবর, ফল প্রকাশের 15 দিন পর মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে মে মাসের 2য় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল। আরেকবার বলছি, মে মাসের 2য় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল। রেজাল্টের দিনই মার্কশিট দেওয়ার কথা ভাবছে, যেটা প্রতি বছরই হয়। সেক্ষেত্রে কিভাবে ভোট প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মার্কশিট বিতরণ করা হবে তা নিয়ে ধন্দে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও সেই সমাধান সূত্র মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে, প্রতিটা ভোটের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে বা গ্যাপ আছে, সেই রকমই একটা গ্যাপকে ধার্য করে সেই দিনটাতে বা সেই গ্যাপের দিনগুলিতে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দেওয়া হতে পারে স্কুলকে ওপেন রেখে। তো রেজাল্ট সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই তোমাদের সঙ্গে তা আমি শেয়ার করে নেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।